তাই যদি হয় তাহলে উনি নিজের মেয়েকে কেন জোর করে ছেড়ে চলে গেলেন? এসব তোমাকে সূর্য বলেছে? উনি যদি সত্যি সোনার আসল মা হন তাহলে এতদিন কোথায় ছিলেন? কেন আসেননি আপনি? মা, আমার দুর্ভাগ্য আমি এতকাল এতদিন আমার মেয়ের কাছে থাকতে পারি, কিন্তু আমার সামনে আমার মেয়ে অন্য কাউকে মা বলে ডাকবে এটা আমি মানতে পারবো না কোনোদিন। আমিও না, নিজের সন্তানকে নিজের থেকে আলাদা করার কথা আমি কোনোদিনও ভাবতেও পারি না। সোনা এতগুলো বছর নিজের মাকে ছাড়া কাটিয়েছে, আমি সত্যি বুঝতে পারছি না যে আপনি যদি নিজের মেয়েকে এতই ভালোবাসেন তাহলে কেন এতদিন সবটা ওকে বলে দেননি? কেন ওকে নিজের থেকে এতটা দূরে সরিয়ে রেখেছেন? এই তো সোনারূপা দুজনেই চলে এসেছে, আজ আমি তোমাদের দুজনের জন্যই খাবার নিয়ে এসেছি, তোমরা খাবে, এসো। হ্যাঁ খাবো। সোনা, তোমার মা তোমার জন্য খাবার এনেছে তো, চলো খেয়ে নেবে। হ্যাঁ খাবো, কিন্তু ফুলমা, এসো বসো, বসো এখানে। তোকে খাইয়ে দিচ্ছি, খেয়ে নে। নাও। খাবো না আমি। আচ্ছা ঠিক আছে, জলটা নাও, জলটা খুলে খেয়ে নাও, খোলো। কখনই মনে হতো না ওটা আমার নিজের মা না, মনে হতো ফুলমাই আমার মা। কিন্তু আজ তো আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে, তবে ফুলমার মতো খাবার হলো কেন? রূপা, এটা সোনাকে দিয়ে দেবে, সোনার পেট ভরেনি, বলবে মা পাঠিয়েছে। দাদা আসবো? আরে আপনি আসুন না, বসুন এখানে। বলছি সোনা খাওয়াটা ঠিক করে খেয়েছে তো? খেয়েছে কিন্তু ভালো খায়নি। ভালো খায়নি মানে? মানে খাবারটাও ভালো করে খেলো না এই আর কি। দাদা কিছু মনে না করলে একটা কথা বলবো? একটা ভুল হচ্ছে দাদা, না মানে সোনার যখন মা আছেই তখন শুধু শুধু আমাকে দীপার মা নয়, কিছুতেই হতে পারে না। দেখুন দাদা, আমি দীপার মধ্যে কিছু মিথ্যে দেখিনি, আর সোনাও তো মায়ের জন্য ব্যাকুল, সেখানে দাঁড়িয়ে ওইটুকু বাচ্চাকে এতগুলো মিথ্যে বলা, না না দাদা আমার সত্যি খুব খারাপ লাগছে। আর এটা তো সত্যি কথাই, একটা মা আর তার সন্তানের মধ্যে টান তো আর এমনি এমনি তৈরি হয় না। না এটা কিছুতেই হতে পারে না, সোনা 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 শুধু আমার, সোনা শুধু আমার। দাদা দাদা আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলিনি, সত্যি বলছি, বোন হিসেবেই বলছি, আমার সত্যিই মনে হচ্ছে যে কোথাও তো একটা ভুল হচ্ছেই। ও
ওকে বলে দাও সোনা আমার মেয়ে, উইদাউট মাই পারমিশন। এভাবে সোনা আমারও মেয়ে, আমি ওর মা। তোমাদের যমজ সন্তান হয়েছিল আর তাদের মধ্যে একজন হারিয়ে গেছে। কিছুতেই হতে পারে না সোনা, শুধু শুধু আমার 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 নিজের দীপার কবিরের নয়। লাল বসে আমার এত টান, এটা তো রক্তের থেকেও বেশি। ও ও শুধু আমার মেয়ে, ও আর কারো নয়। ও ও শুধু আমার। দাদা ঠিক আছেন আপনি? আপনার কি শরীর খারাপ লাগছে? আপনি বসুন, আমি জল দিচ্ছি, বসুন। ঠিক আছে, আসতে পারি? কি করছো তুমি? কি চাই তোমার? কেন এসেছো এখানে? কি হলো, চুপ করে আছো কেন বলো? তোমার কি চাই, কেন এসেছো এখানে? আজ 10,000 টাকা দিয়ে গেলাম, বাকি 35 আমি একবার দিতে পারবো না, তাই বাকি টাকাটা আমি আস্তে আস্তে আপনাকে শোধ করে দেবো। এইসবের মানে কি? মানেটা খুব সহজ ডাক্তারবাবু। সেদিন আপনি সোনার দোকানে আমাকে 45,000 টাকা সোনা কিনে দিয়েছিলেন, এটা সেটারই কিছু টাকা। কি মানছো তুমি আমার সাথে? না ডাক্তারবাবু, দীপা নিজের মা বুঝেই পা ফেলে সবসময়, আর সেটা টাকার ক্ষেত্রেই হোক বা সম্পর্কে। আমার কাছে আপনার মতো অত টাকা নেই যে একবারই 45,000 টাকা বের করে দিতে পারবো। আমার কাছে যতটুকু যা শোনা ছিল তার বদলে এই টাকাটা আমি জোগাড় করতে পেরেছি। আসি। দাদা আপনার স্ত্রী? ও এমনিতে খুব ভালো, এমনিতে খারাপ না জানেন তো, কিন্তু মাঝে মাঝে ভালো আর খারাপের মাঝখানে নিজেকে জড়িয়ে ফেলে, এমন ভাবে ঝরায় আর নিজেকে ছাড়াতে পারে না। এমনিতে খুব ভালো। শোনো মা, হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নেবে, সঙ্গে সঙ্গে বিছানায় উঠবে না, আর তারপরে পড়তে বসবে লক্ষ্মী মেয়ে হয়ে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে বাড়ি ভাড়াটা দিয়ে আসি, কেমন? মা, জীবনের জন্য তোমার কষ্ট হচ্ছে তাই না মা? না মা, আমি একদম ঠিক আছি। তাহলে স্কুলে টিফিন টাইমের সময় ও আবার হিংসুকুটির দিকে তাকাচ্ছিলে কেন? তুমি হিংসুকুটিকে টিফিনটা দিলে বলেই তো আমি হিংসুকুটিকে ভালোভাবে খাইয়ে দিতে পারলাম। বাবা এমনটা কেন বললো? কি হবে এসবে? শুধু শুধু কষ্ট পাচ্ছ তোমরা। মা তুমি এবার চেঞ্জ করে নাও, আমি গিয়ে ভাড়াটা দিয়ে আসি, কেমন? তুমি কেন বোঝো না বাবা, মাঝে খুব কষ্ট পায়। মা আপনি আমায় ডেকেছেন? এটা রান্না হয়েছে? স্বাদ নেই, রং নেই, মুখে তোলা যায় না, এটা খাবার? হ্যাঁ, কিছু কি শিখে আসো নি বাপের বাড়ি থেকে? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এটা ধরো আর যাও, আবার রান্না চাপাও, যাও। দাঁড়াও বৌদি, কোথাও যাবে না তুমি। মানেটা কি? মা তোমার আক্কেল নেই কিছু? এই গরমের মধ্যে তুমি বৌদিকে আবার আগুনে ধরে যেতে বলছো? শুধু বদমাইশি, শুধু বদমাইশি। আহারে বউটাকে একটু বাঁচতে দে না বাপু। তাই বলে তুমি বৌদিকে দিয়ে আবার রান্না করাবে কেন? একটা দিন কি একটু কষ্ট করে খেলতে পারছো না? ননদটা না থাকলে কবেই মরে যেত বেচারা, যত নষ্টের গোড়া ওই শাশুড়িটা। বৌদি আসবো? হ্যাঁ এসো এসো দীপা। বাড়ি ভাড়ার টাকাটা এনেছি, এতে 2 মাসের টাকা আছে। আরে বসো না, বসো দীপা, চা খাবে? না না আজ বসবো না, মেয়েটা বাড়িতে একা আছে, স্কুল থেকে ফিরেছে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে স্লিপটা কেটে দিই, আমার বাবু সব পাকা কাজ।
কথা শোনা, এই তো আমি তোমার মা। এই এই নাও দীপা, এই যে এই হচ্ছে তোমার। ও মা, তুমিও দেখো না কি সিরিয়ালটা? না মানে এই মেয়েটা, ও ও তো এই সিরিয়ালের ননদ, খুব ভালো অভিনয় করে। তুমি এই মেয়েটাকে চেনো? ও মা, চিনবো না কেন, কত সিরিয়াল করে। কিন্তু নামটা ঠিক মনে করতে পারছি না, চাই কি যেন নামটা। হ্যাঁ মনে পড়েছে, রীতা, রীতা হালদার ওর নাম। দীপা, দীপা ঋষি। কি বললে, অভিনেত্রী? হ্যাঁ মা, ডাক্তারবাবু একজন অভিনেত্রীকে সোনার মা সাজিয়ে নিয়ে এসেছেন। দীপা, মানে আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হচ্ছে জানো তো, একজন অভিনেত্রীকে আমাদের সূর্য। আমার না বিশ্বাস হচ্ছে। বিশ্বাস আমারও হচ্ছিল না কাকিয়া, কিন্তু এখন আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার। মা, আমি বেঁচে থাকা সত্ত্বেও সোনা অন্য কাউকে মা বলে ডাকছে, এটা আমি সহ্য করতে পারবো না। ডাক্তারবাবু একজন সিরিয়ালের অভিনেত্রীকে সোনার মা সাজিয়ে নিয়ে এসেছে। দীপা, এখন আপনি এটাই বলবেন তো? দীপা একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। না মা, আর কিচ্ছু ঠিক হওয়ার নেই। আমার কথা শোনো, আমার কথা। আমি এতদিন আপনার সব কথা শুনেছি, কিন্তু আর না, আর আমি আপনার কোনো কথা শুনবো না। শোনা, আমাকে ছাড়া অন্য কাউকে মা বলে ডাকবে এটা আমি মানতে পারবো না। আর এসবের দায় আপনার ওপরেও বর্তায়। সূর্যের কাজের জন্য দীপা দিদি ভাইকে কেন অ্যাকিউজ করছে? দিদি ভাই তো তখন আউট অফ ইন্ডিয়া, দেশেই ছিল না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।